সৌদির ক্লাবগুলো নতুন করে শুরু করেছে তাদের স্কোয়াড গোছানোর কাজ। মৌসুমের শুরুতে প্রো লীগের ক্লাব আল নাসর নেয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। সেই দৌড়ে এবার দ্বিগুণ টাকা খরচ করে লিওনেল মেসিকে নিতে চায় আল হিলাল। মৌসুমের শুরু থেকেই শোনা যাচ্ছিল তার বর্তমান ক্লাব পিএসজি ছাড়ার গুঞ্জন। সেই গুঞ্জন এখন পুরনো। সাবেক বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে পেতে তাই নতুন প্রস্তাবে টাকার অঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে সৌদির ক্লাবটি। স্প্যানিশ সংবাদ মাধ্যম ক্যাডেনাসেরকে দাবি, এই চুক্তিতে লিওনেল মেসির আয় হবে এক মৌসুমে 50 মিলিয়ন ইউরো। এর আগে 400 মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছিল ক্লাবটি। এবার 100 মিলিয়ন ইউরো বাড়িয়ে দিয়ে অর্ধ বিলিয়ন টাকার প্রস্তুত করছে আল হিলাল। এদিকে পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক আছে একই রকম। চুক্তি নবায়ন নিয়ে কয়েক দফা কথা হলেও এখনও দেখেনি তা আশার আলো। শুরু থেকে যে ক্লাবগুলোর নাম বেশি শোনা যাচ্ছিল তার মধ্যে আছে লিওর সাবেক ক্লাব বার্সেলোনা। স্প্যানিশ সংবাদ মাধ্যম মিডিয়া প্রো এর ফাউন্ডার জামরোসের মতে, বার্সেলোনার নতুন মৌসুমের পরিকল্পনা ইতিমধ্যেই জানানো হয়েছে মেসিকে এবং তার মত নিয়েই সাজানো হয়েছে বাকি সব কিছু। ধারণা করা হচ্ছে নিজের ভবিষ্যৎ সময়টা বার্সেলোনায় কাটাতে মনস্থির করে ফেলেছেন খুদে জাদুকর। যদিও সব সিদ্ধান্তই জানা যাবে মৌসুম শেষে। কিন্তু বার্সেলোনার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আল হিলালের পাহাড়সম টাকার অঙ্ক। কাতালুনিয়ানদের জন্য পুরো পরিস্থিতিটি জটিল করে তুলছে তারা। টাকার অঙ্কটা এতটাই বড় যে চাইলেও সেটাকে উপেক্ষা করা অসম্ভব হবে যে কোনো ফুটবলারের জন্য। লিওনেল মেসি কোথায় যাবেন তা এখন শুধু সময়ের অপেক্ষা। মেসির ভক্ত অনুরাগীরা চান মেসি ফিরুক তার পুরনো ডেরায়। অর্থ নাকি আবেগ, কোনটা বেছে নেবেন এই ক্ষুদে জাদুকর, এবার এই প্রশ্ন জেগেছে সবার মনে। ফারজানা জাহানপ্রিয়া, সময় সংবাদ।